हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ मई चैनल। मैं अरित्र। এখন আমরা কথা বলবো হচ্ছে ব্যোমকেশ হত্যা মঞ্চ নিয়ে। তো এটা একটা জয়েন্ট ভেঞ্চার হতে চলেছে, SVF ও রয়েছে এবং তার সাথে ক্যামেলিয়া প্রোডাকশনও রয়েছে। এবং ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো যে আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি যার নাম হচ্ছে রাইটার্স ব্লক। সেটা 15ই আগস্ট রিলিজ করবে আমার ইউটিউব চ্যানেলে, মানে অরিত্রস জ্ঞানে। তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার যেটা সচরাচর শর্ট ফিল্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না, সেটা আমরা তৈরি করেছি এবং সেটা কালকে আমরা রিলিজ করেছি। এখন অবধি অনেক মানুষে দেখেছেন, তাদের ফিডব্যাক জানিয়েছেন। যারা দেখেননি এখনও, আমি ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে দু জায়গাতেই টিজারের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই চেক আউট করুন এবং আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাক জানান, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের কোথায় ভুল হচ্ছে বা আমরা ঠিক করছি কিনা। এবং এটা অরিন্দম শীলের ডিরেকশনের ব্যোমকেশ। তো দেখুন, আপনারা যদি লক্ষ্য করেন যে মানে অঞ্জন দত্ত তো একভাবে ব্যোমকেশ শুরু করেছিল, এবং অঞ্জন দত্ত যেভাবে শুরু করেছিল তার অ্যাপ্রোচটা ছিল চেম্বার ড্রামা ওরিয়েন্টেড, মানে ঘরের মধ্যেই গল্পটা বেশিরভাগ হচ্ছে। আর রাস্তার যদি একাত্র শর্ট হতো, এই কিছু কিছু মানে জায়গা যেগুলোতে এখনও পুরনো কলকাতা ছাপ আছে সেখানেই ছোটো মতো করে করে দেখাতেন তিনি। আপনার তার ছবিগুলো লক্ষ্য করলে বেশিরভাগ দেখবেন চেম্বার ড্রামা, বাড়ির মধ্যেই গল্প ছোটো করে করতেন এবং সেগুলো হিউজ সাকসেস পেয়েছে। তারপর অরিন্দম শীল যখন বানাতে শুরু করলো, তার অ্যাপ্রোচটা কিন্তু ভেরি ডিফারেন্ট ছিল অঞ্জন দত্তর থেকে। তিনি কী করতে শুরু করলেন, জিনিসটাকে আরও ল্যাভিশ বা আরও গ্র্যান্ড বানাতে শুরু করলেন। তাই জন্য গল্পগুলো বাইরে বেস করা, পাহাড়ে চলে যাচ্ছে, বেনারসের ঘাটে চলে যাচ্ছে, তো এরকম ল্যাভিশ লোকেশন বাইরের আউটডোরে হচ্ছে এবং জিনিসটাকে আরও বেশি ফাস্ট পেস বানিয়ে তারপর অ্যাকশন ইত্যাদি রেখে, তো সেরকমভাবে আর কি ট্রিটমেন্টটাকে একটু অন্যরকম করে অঞ্জন দত্ত থেকে অনেকটা আলাদাভাবে প্রেজেন্ট করতে শুরু করেছিলেন। বাট এই ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো ব্যোমকেশ হত্যা মঞ্চর, যে তিনি আবার অরিন্দম শীল নিজের স্টাইলটাও রেখেছেন, যে ফাস্ট এডিট একটা স্টাইলাইজেশন সেটাও রেখেছেন, বাট ওই যে চেম্বার ড্রামার যে অ্যাপ্রোচটা ছিল সেই একটা অ্যাপ্রোচে উনি চলে গেছেন। দ্যাট ইজ আগেন বিকজ অফ দ্য বাজেট হতে পারে, কারণ কোভিডের জন্য অনেক মার খেয়েছে এখানকার প্রডিউসাররা, এবং এখানে তো ওরকম হয়নি যে ওটিটিতে ডাইরেক্টলি বেছে দিয়ে, তো হয়তো এই ছবিটার ক্ষেত্রে বাজেট কম ছিল। এখানে পুরো গল্পটাকে আগেন চেম্বার ড্রামার মতোই একটা লোকেশনেই হচ্ছে, যে একটা থিয়েটার রয়েছে সেখানে একটা খুন হয়ে গেছে। এবং এই ধরনের গল্প যারা একটু পুরনো কাজ দেখেছেন বা পড়েছেন, এরকম প্রচুর কাজ হচ্ছে। হিচককেরই একটা কাজ আছে এরকম, যে থিয়েটারে একটা খুন হয়েছে এবং যে এটার ব্যাপারে মানে প্রাইম উইটনেস, সে নিজে তার মানে তার মধ্যে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এরকম হিচককের একটা গল্প আছে। এবং এরকম বহু গল্প অ্যাকচুয়ালি হয়েছে, তো সেই ধরনেরই একটা গল্প হতে চলেছে এবং বহু সাসপেক্ট রয়েছে। যেরকম ব্যোমকেশ আর কি ডিটেকশনটা যেভাবে করে, যে অনেকগুলো সাসপেক্ট হচ্ছে, কার মোটিভ হতে পারে খুন করার, কে বেশি বেনিফিশিয়াল হবে, তো সেইভাবে ডিটেকশন করছে। ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে দ্যাট ইজ গুড, বিকজ মিউজিকের সাথে একদম সিঙ্ক বাই সিঙ্ক যেভাবে মিউজিকটা চেঞ্জ হচ্ছে সেই অনুযায়ী কাটা হয়েছে। এবং কিছু ডায়লগস ভালো লাগছে, যেরকম একটা ডায়লগ রয়েছে যে আপনারও কাটবে ডাল বলে রব্বে একটা পজ দিয়ে বলে, ওটা ভালো লাগছে। আর আবিরকে অনেকদিন পরে ব্যোমকেশের সঙ্গে দেখছে, আবিরকে অ্যাজ এ ব্যোমকেশ মানায়ও খুব ভালো, তো তাকে দেখতে ভালো লাগছে। এবার দেখা যাক কীরকম কী হয়। আর বাকি তো ওই যেহেতু ওয়ান লোকেশনে চলে এসেছে, তাই জন্য ওরা পুরো জিনিসটাকে ভালো করে ডিজাইন করতে পেরেছে, ওই ওই আর্টের পিছনে খরচাটা করেছে। বাইরে যেটা লোকেশনে নিয়ে গিয়ে শুটিং করে সেখানে অনেক বেশি খরচা হতো, এখানে সেখানে আর্টের মধ্যে খরচাটা করেছে, স্টেজ ফেজ সাজিয়েছে সুন্দর করে এ করে, তো সেখানে আর কি খরচাটা করেছে। দেখা যাক এটা কীরকম রেসপন্স পায়, কারণ দের ইজ ওভার ডোজ অফ ব্যোমকেশ। একদিকে অনির্বাণ করছে, পরপর প্রতি বছর আসতে থাকে হইচইতে, তারপর আবার সিনেমাও হচ্ছে, তো দের ইজ ওভার ডোজ। এবং আমরা অনলাইনে দেখতে পাই, অ্যাটলিস্ট অনলাইনে তো বোঝা যায় যে মানে একটা বিতৃষ্ণা এসে যাচ্ছে যে এত বেশি গোয়েন্দা আসছে বলে। বাট ব্যোমকেশের একটা স্টেডি অডিয়েন্স আছে, যে কোনো গোয়েন্দা অনেক সেফ একটা জনরা বাংলা সিনেমার ক্ষেত্রে, তো সেখানে একটা স্টেডি ব্যবসা তো করে, তো সেই স্টেডি ব্যবসার থেকে বেশি করতে পারে নাকি সেটাই করতে পারে নাকি তার থেকে কম করতে পারে, সেটাই দেখার মতো বিষয় হবে। যদি কম করে তাহলে বোঝা যাবে যে অডিয়েন্স ধীরে ধীরে এবার এটার থেকে একটা বিতঃসদ্য হয়ে পড়ছে, আর যদি বেশি করে ফেলে তাহলে তো আর কিছু বলারই নেই, সোনাই সোহাগা প্রডিউসারদের জন্য তারা আরও চারটে বানাবে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের কী বক্তব্য ব্যোমকেশের ট্রেলার নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। বাই বাই।